স্থানীয় সময় রোববার পাকিস্তানের বন্দর নগরী করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল যাত্রীবাহী হাজারা এক্সপ্রেস ট্রেন। পথে সিন্ধু প্রদেশের নবাবশাহ এলাকায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়, এতে ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি বাসিন্দারাও উদ্ধার কাজে যোগ দেন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হতাহতের সংখ্যাও। নবাবশাহ শহরের সরকারি হাসপাতালে যেন তিল ধারণের ঠাঁই নেই। রেলওয়ে কে লোক ভি নিকল পড়ে হুয়ে কুছ মৌকে পে মৌজুদ হ্যায়, অ্যাম্বুলেন্সেস হ্যায়, ইমদাদি কারওয়াইয়াঁ জারি হ্যায়। নবাবশাহ ওর সক্কর কে জো হসপিটাল হ্যায় উনমে ইমারজেন্সি নাফিজ কি জা চুকি হ্যায়। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানে ঔপনিবেশিক যুগের যোগাযোগ ও সংকেত ব্যবস্থার মাধ্যমে এখনও ট্রেন পরিচালনা করে সংশ্লিষ্টরা, যার কারণে মারাত্মক ঝুঁকির মুখে দেশটির রেলওয়ে ব্যবস্থা। এতে প্রায়ই ঘটে ট্রেন দুর্ঘটনা। মৌসুমী সাথী, সময় সংবাদ।